নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো ফুলকপি ভাপা। এটা আমি গরম ভাতে পরিবেশন করে থাকি। তাহলে দেখে নিন এই ফুলকপি ভাপা কিভাবে বানিয়ে থাকি। ফুলকপি মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট গোটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো ভাজবার জন্য কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে ফুলকপি দিয়ে দেব। ফুলকপি কাঁচা ভাপা বানাতে পারেন, কিন্তু ভেজে ভাপা বানালে তার স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে। ফুলকপি ভেজে নিয়েছি, এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো কপির সাথে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই, তাহলে লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়া আছে পুড়ে যেতে পারে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর বেশ কিছু উপকরণ পেস্ট বানাবো। এর মধ্যে নেব এক চামচ সাদা সর্ষে, এক চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দেব। দিচ্ছি সামান্য নুন। এবার জল দেব। এখন এই সব উপকরণ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সব উপকরণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা নিয়ে নেব যে পাত্রে ভাপা বানাবো। পাত্রে বাটা মশলা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব 2 টেবিল চামচ টক দই। টক দই দিলে গ্রেভিটা গাঢ় হয়, তাই খেতেও ভালো লাগে। মশলা বাটার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন সামান্য নুন দেব। দেব সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি চিনি, টক দই দিয়েছি তাই সামান্য চিনি দিলাম, আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সব উপকরণ মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ফুলকপি মিশিয়ে নেব। ওপরে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা। টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভাপে বসানোর জন্য একটা বড় পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তবে জল কিন্তু খুব বেশি নেওয়ার দরকার নেই। জল গরম হলে আঁচটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাপার পাত্রটা বসিয়ে দেব। এবার এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এটা হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জলের পাত্রের ঢাকনাটা খুলে নেব। ভাপার পাত্রটা গরম, তাই একটু পরে এটা ওঠাবো। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। তৈরি করে নিলাম ফুলকপি ভাপা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।